إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সঙ্গে যে ওয়াদা করেছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা পেশ করছিলাম। ইতিমধ্যে আমরা এরকম সাতটা বিষয় আলোচনা করেছি। আজকের যে বিষয় তা হচ্ছে অষ্টম নাম্বার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মন্দ কাজকে ধ্বংস করে দেন, এটা মুমিনদের সঙ্গে আল্লাহর একটা ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের সাত নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে, আমিলুস সালিহাত, সৎ কাজ করে, নেক আমল করে, লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপ সমূহকে দূর করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, এবং আমি অবশ্যই তাদের সেই উত্তম আমলের প্রতিদান দিব যা তারা করত। তারা যে সমস্ত নেক আমল করত, ভালো কাজগুলো করত, আমি অবশ্য অবশ্যই তাদের সেই নেক আমলের বিনিময় দান করব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলছেন লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের যত সাইয়্যাত আছে, পাপ আছে, গুনাহ আছে, এগুলো আমি মিটিয়ে দিব, এগুলো ধ্বংস করে দিব। এটা পরিষ্কার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আল্লাহর জান্নাতও পবিত্র। অপবিত্র কোনো কিছু জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই যে সুফিরা বলে যে আমরা দুনিয়ায় আসছি পায়খানা করার জন্য, কথাটা একদিকে ঠিক খারাপ না, বিষয়টা হচ্ছে এই, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে ফলটা খেলেন, নিষিদ্ধ ফল, এটা খাওয়ার পরে উনি তওবা করলেন, তো আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন কি জন্য? আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়েছেন, এবং ক্ষমা যে করেছেন মাঝখানে কোনো দীর্ঘ সময় যায় নাই। যেটা আপনারা জানেন বা শুনেছেন, 300 বছর পর্যন্ত কাঁদল, কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে গালে খাল হয়ে গেছে, পাখিরা সেই খালে বসে পানি পান করত। মিথ্যা কাহিনী, ওই যে আমি বলেছিলাম নিজেদের খুশি মতো কাহিনী বানাই। কোরআনুল কারিমে স্পষ্ট আয়াত আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফা, আরবি যারা বুঝে তারা বুঝবে, ফা তাকিব বিলা তারাখি, ফা শব্দটা আসে কোনো জিনিসকে সঙ্গে সঙ্গে বোঝাবার জন্য। আপনি বললেন যে আব্দুল্লাহ আসলো, এর কিছুক্ষণ পর জায়েদ আসলো, এখানে বলতে হবে যা আব্দুল্লাহ সুম্মা আমরুন, সুম্মা শব্দ ব্যবহার আসবে কিছুক্ষণ পরে বোঝাবার জন্য, বিলম্ব বোঝাবার জন্য। আর যদি বলেন যে জায়েদ আসলো আব্দুল্লাহর সঙ্গে সঙ্গে,
তবে পিছনে, এক্ষেত্রে আসবে ফা। আরবিতে বললে এরকম বলতে হবে, যা আজাইদুন ফা আমরুন, জায়েদ আসলো তারপরেই সঙ্গে সঙ্গে আমর আসলো। এবারে আমরা দেখব আল্লাহ তাআলা আদমের ক্ষেত্রে কি বললেন। আল্লাহ তাআলা বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, অন্যায় করার পরে সঙ্গে সঙ্গে ফা, আদম তার রবের পক্ষ থেকে কিছু কালেমা অর্জন করলেন। সেটা কি? কেউ কেউ বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি সুন্দর ডাক, আল্লাহু আকবার। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদের ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং দয়া না করো, ক্ষমা করে দিল, ছেড়ে দিল, যাও, ক্ষমা করে দিলাম, তাতে তো লাভ হলো না। এই জন্য কি সুন্দর দোয়ার সঙ্গে মিল, ওয়া তারহামনা, ক্ষমা করে আবার তুমি আমাকে দয়া করবে, রহম করবে, এটা যদি না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আদম আলাইহিস সালাম অন্যায় করার সঙ্গে সঙ্গে আদমকে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করলেন এই উত্তর দিলেন। এরপরে আল্লাহ বলছেন, এই যখন ক্ষমা চাইল আর কোনো বিলম্ব নয়, ফাতাবা আলাইহি, ফাতাবা সূরা বাকারার 30 নম্বর আয়াত, ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, মাঝখানে কোনো বিলম্ব নাই, কোনো দেরি নাই, সঙ্গে সঙ্গে ক্ষমা হয়ে গেছে। কোরআনুল কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াত, শুরুর দিকে আছে, কষ্ট হবে না বের করতে, এগুলো দেখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য মাফ করে দিলেন, এখন মাফ করার পরে কেন বহিষ্কার করলেন জান্নাত থেকে, বিষয়টা গুরুত্বপূর্ণ। এইখানে এসে কেউ কেউ বলেছেন যে আসলে মাফ যদিও হয়ে গেছে, দয়াও করলেন ঠিক, কিন্তু ওই ফল খাওয়ার পরে ওটার তাসির ছিল পায়খানা ঝরা, জান্নাতে পায়খানা করার সুযোগ নেই, অপবিত্রতার কোনো সুযোগ জান্নাতে নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, ওখানে গিয়ে এইগুলো সব ময়লা বর্জন করে পাক পবিত্র হয়ে আস। এরপরে তো আল্লাহর রহস্য ভিন্ন, আল্লাহ তাআলা জানেন কি রহস্য আছে এর মধ্যে। কারণ দুনিয়ার পরীক্ষায় যদি আগে প্রশ্নপত্র আমি একজনকে দিলাম, সে জানলো উত্তর কি, আর একজনে প্রশ্নপত্র পায় নাই বা উত্তর জানে না, আমি শিখাই নাই তাকে, দুই ছাত্র পরীক্ষা নিতে গিয়ে বললাম তুমি বলো তো যাকে শিখাই নাই, সে বলতে পারলো না, আর যাকে শিখাইলাম সে উত্তর বলে দিল, এটা কোনো ভালো কাজ নাকি? তো ফেরেশতাদের বিষয়টা এরকমই ছিল। কোরআন স্পষ্ট আয়াত আছে, ওই পৃষ্ঠাতেই আছে, ওয়াল্লামা আদামাল আসমা আকুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে সব কিছুর নামগুলো শিক্ষা দিলেন, আল্লামা শিক্ষা দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে আদম আলাইহিস আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বিষয়গুলো পেশ করলেন। ফাকালা আমবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা আমাকে এই জিনিসগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতাদেরকে আল্লাহ শিক্ষা দেন নাই, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করলে নামগুলো বলে দাও, ফেরেশতারা কি উত্তর দিবে? সুন্দর উত্তর দিয়েছে তারা, কালা সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো কোনো ইলম নাই, তুমি যা শিখিয়েছো এইগুলো ছাড়া, তুমি যে আমাদেরকে শিখিয়েছো এর বাইরে আমাদের কোনো ইলম নাই, এটা পরিষ্কার। সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে আলোচনা হচ্ছে, এটা পরে 31 নম্বর আয়াত, কালু সুবহানাক, ফেরেশতারা বলল আপনিই পবিত্র, আমরা না পারাটা আপনার দোষ না, বা আপনি আমাদেরকে জিজ্ঞাসা করলে এটা আপনার দোষ না, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো কোনো ইলম নাই, আপনি যা শিখিয়েছেন তা ছাড়া, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় তুমি জ্ঞানী এবং তুমি কৌশলী, হাকিম, প্রজ্ঞাময়,
তার মানে তুমি আমাদের কেন শিখাও নাই, আর আদমকে কেন শিখাইলা, এই বিষয় কি রহস্য যেটা তুমি জানো? এই জন্য হাকিম শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। কোরআনে আল্লাহর এক এক জায়গায় এক একটা সিফাতি নাম, গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে, এটা এমনিই না, ওই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত ওই নামটা। এরপরে আল্লাহ তাআলা আদমকে বললেন, কালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, হে আদম তুমি এগুলোর নাম বলে দাও। আদম সঙ্গে সঙ্গে নামগুলো বলে দিলেন। আল্লাহ বলছেন, ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম কালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদূনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে বলি নাই যে আমি আসমান এবং জমিনে অদৃশ্যের এমন এলেম রাখি যা তোমরা রাখো না। যাই হোক, অনেক লম্বা বিষয়। প্রশ্ন হচ্ছে এই যে আল্লাহ তাআলা শিক্ষা দেন নাই বিদায় ফেরেশতারা জানলো না, আর আদমকে শিক্ষা দিয়েছেন তিনি জানলেন, এইটা তো দুনিয়ার নিয়মে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার মতো বিষয়টা এখানে না। ফেরেশতারা সেই জন্য হাকিম বলেছেন, দেখেন কথার কি আদাব, এখানে রহস্য আছে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য সৃষ্টি করেছেন, মূলত সেই কাজের জন্য এই দুনিয়ার জিনিসগুলোর নাম জানার কোনো প্রয়োজন নেই। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পৃথিবীর খলিফা হিসেবে, আর খেলাফত চালাতে হলে তাকে এই জিনিসগুলোর নাম জানতে হবে, কোনটা কি উপকার আসবে কি ক্ষতি আসবে, এখানে কোনটা কোন কাজে ব্যবহার করতে হবে, এই সবগুলো শিক্ষা দিয়েছেন, ওনার এখানে প্রয়োজন হবে সেজন্য। তাহলে মূলত এখানে বিষয়টা জানা না জানার বিষয় না, বিষয়টা ছিল যে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন খলিফা হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে, ফেরেশতাদেরকে এই দায়িত্ব দেওয়া হয় নাই, এই জন্য এখানেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। বিষয়টা অনেক বিষয়, আমি আজকে আলোচনা করছি অন্য বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলাম যে জান্নাতকে পবিত্র জায়গা হিসেবে আখ্যায়িত করেছেন, এখানে কোনো অপবিত্র কিছু প্রবেশ করতে পারবে না। সুতরাং গুনাহের দ্বারা যারা অপবিত্র হয়েছে তাদেরকে আল্লাহ পাক করে তারপরে ওখানে নেবেন। দুনিয়াতে পবিত্র অপবিত্র মিশানো কোরআনুল করিম মানুষের জন্য নাজিল হয়েছে। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কোরআনের আলোচ্য বিষয় কি, আপনি কি বলবেন? মানুষ। কারণ যে বিদ্যায় যেই জিনিসের আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয় ওই বিদ্যার ওই বিষয়টা হচ্ছে আলোচ্য বিষয়। ডাক্তাররা মানব দেহের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে পড়াশোনা করে, সর্দি হলে কি হলো, এরকম ক্যান্সার হলে কি হবে, মানব দেহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে। এজন্য ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে মানব দেহ। এরকম ভাবে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন মানুষের বিভিন্ন অবস্থা নিয়ে। একজন লোক এটা শোনার পরে জিজ্ঞেস করলো যে কোরআনে আমার আলোচনা কোন জায়গায় আছে? তার মানে হচ্ছে সে বলতে চায় যে আমি কিছু ভালো কাজ করি কিছু মন্দ কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিলেন সূরায়ে তওবার 102 নম্বর আয়াত, ওয়া খারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখরা সাইয়্যা। কিছু লোক আছে এরকম যারা নিজের গুনাহকে স্বীকার করে, এতারাফু বিযুনুবিহিম, তারা তাদের গুনাহগুলোকে স্মরণ করে, স্বীকার করে, আমি অন্যায় করেছি পাপ করেছি। খালাতু আমালান সালিহা, তারা কিছু নেক আমল করেছে আবার কিছু গুনাহও করেছে, ওয়া আখরা সাইয়্যা, এই দুইয়ের মধ্যে সংমিশ্রণ ঘটিয়েছে। আল্লাহ তাআলা বলছেন আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় আল্লাহ তাআলা এদের তওবা কবুল করবেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা দয়ালু এবং ক্ষমাশীল। সূরা তওবার 102 নম্বর আয়াত। উনি বললেন যে পেয়ে গেছে আমার পরিচয়, আমি এই দলের লোক, আমি একেবারে কাফেরও না, একেবারে নিষ্পাপ মাসুম নবী রসুলদের মতো না, আমার পরিচয় হচ্ছে আমি কিছু গুনাহ করি কিছু নেকামল করি। এরপরে আল্লাহ তাআলা আমাকে আশা দিয়েছেন যে তিনি আমার গুনাহ ক্ষমা করে দিবেন, তওবা করে দেন। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আর এই সুযোগ দিবেন না যে মিলেমিশে থাকবে,
দুনিয়াতে নেককার বদকার মুমিন কাফের মুনাফিক সব মিশে আছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ঘোষণা করবেন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজ তোমরা পৃথক হয়ে যাও, আজকে আর মিলেমিশে থাকার কোনো সুযোগ নেই। ওয়ামতাযুল ইয়াউমা, আজকে তোমরা মুমতাজ হয়ে যাও, ইমতিয়াজ বিচ্ছিন্ন হয়ে যাও, আলাদা হয়ে যাও। আইয়ুহাল মুজরিমুন, ওহে মুজরিমদের দল, পাপীদের দল, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। কাজে আল্লাহ তাআলা সেখানে পবিত্র করবেন, পবিত্র করবেন কিভাবে এ বিষয়টা একটু আস্তে বিস্তারিত আলোচনা হচ্ছে, কারণ আমাদেরও খেয়াল রাখতে হবে আমরা কেবল সবসময় তাওহীদ এবং জেহাদ নিয়ে বেশিরভাগ আলোচনা করি, ঠিক আছে, আমাদেরকেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য পবিত্র হতে হবে, অপবিত্র জিনিস আল্লাহ কবুল করেন না। এই জন্য সূরা তওবার 111 নম্বর আয়াতে তাফসীরে বলেছিলাম যে আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, এটা ঠিক, কিন্তু এখন আল্লাহ তাআলা কোন মুমিনদের জান মাল ক্রয় করেছেন? আল্লাহ তাআলা শিরিক যুক্ত বেদাত যুক্ত কোন মুমিনদের জান মাল গ্রহণ করবেন না। এজন্য আবার এই সূরায়ে তওবার 111 নম্বরের পরই 12 নম্বর আয়াতে কোয়ালিটি বয়ন করেছেন, আত্তাইবুন, যেই মুমিনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান মাল ক্রয় করবেন সেই মুমিনদের এক নম্বর কোয়ালিটি হচ্ছে তারা তওবাকারী, অন্যায় করে ফেলবে, অন্যায় করে আবার সঙ্গে সঙ্গে তারা তওবা করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জান্নাতে নেওয়ার জন্য যে কয়টা উপায়ে মানুষদেরকে পবিত্র করবেন তার মধ্যে প্রথম নাম্বার কাজ হচ্ছে কোনটা? তওবা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরায়ে ফুরকান 25 নাম্বার সূরার 70 নাম্বারে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান আমালান সালিহান, তবে যারা তওবা করে, তওবা করে সত্য, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা সালিহান এবং সৎ কাজ করে, নেক আমল করে, আমল করতে হবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কি সুন্দর আল্লাহ বলছেন, ফাউলাইকা, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপ গুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দিবেন, খালি ক্ষমা করবেন না, পাপ গুলোকে নেক দ্বারা বদলা, ইবাদ্দিল বদল বলুন তো বাংলা একবার কোরআন আয়াত, ইবাদ্দিলুল্লাহ, আল্লাহ তাআলা তাবদিল করে দিবেন, পরিবর্তন করে দিবেন, সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলোকে নেক আমলের দ্বারা নেকে পরিবর্তন করে দিবেন, ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে খুব সুন্দর করে বলেছেন, বুখারী মুসলিম শরীফের 7131 নম্বর হাদিস, হারিস ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসুস্থ অবস্থায় দেখার জন্য গেলাম, কথা প্রসঙ্গে তিনি আমাকে একটা হাদিস শুনাইলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আব্দিহিল মুমিন মিন রাজুলিন ফি আরদিন দাবিয়াতিন মাহলাকাতিন মাহু রাহিলাতুহু আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি নিজের বাড়ি থেকে অনেক দূরে, আর এখানে ওই হাদিসটা নাই, ওই শব্দটা এই হাদিস আমার হাদিসে আছে, এটা এক মাসের দূরত্বে যাওয়ার জন্য একটা উটের উপরে নিজের খাবার পানীয় সব কিছু নিয়ে রওনা করলো, মরুভূমির পথ, রাস্তায় কোনো বাড়িঘরও নেই, বিশ্রামের ব্যবস্থাও নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থাও নেই, এক মাসের জন্য যা প্রয়োজন সবগুলো সেই উটের পিঠে নিয়ে রওনা হলো। 15 দিনের রাস্তা যাওয়ার পরে সে দুপুরের সময় একটা গাছের নিচে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লো, ঘুমের থেকে উঠে দেখে তার উট হারিয়ে গেছে, খাবার পানীয় সব ছিল উটের পিঠে, হারিয়ে গেল, এখন কি হবে, পিছনে ব্যাক করার সুযোগ নেই, অর্ধেক পথ চলে এসেছে,
সামনে যে পায়ে হেঁটে চলে যাবে এখনো অর্ধেক পথ রয়ে গেছে, উট তালাশ করবে সেই সুযোগও নাই, প্রচন্ড রৌদ্র, একটু বের হলেই পানির তৃষ্ণা গলা শুকিয়ে যাবে, এমনি মরতে যতক্ষণ দেরি লাগবে, তালাশ করতে গেলে তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে। লোকটা কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতালাবা হাত্তা আদরাকাল আতাস, এটা তালাশ করতে গেলে সে পিপাসায় মরে যাবে। সুম্মা ক্বালা আরজুলা মাকানি আল্লাযী কুনতু ফীহি, সে মনে মনে চিন্তা করলো দরকার নেই, আমি যেখানে ছিলাম ওইখানে গিয়েই শুয়ে পড়ি, ফা আনামু হাত্তা আমুতা, আমি ওখানে শুয়ে থাকবো আর মরে যাব। এই পরিকল্পনা করে সে ফায়ুদাউ রাসাহু আলা সাআদিহি সাইলিহি লিয়ামুতা, সে তার ডানার উপরে গাল রেখে শুয়ে পড়লো, হাতের উপরে গাল রেখে শুয়ে পড়লো। ফাস্তাইকাজা, এরপরে সে আবার সজাগ হলো, চোখ খুলে দেখে ওয়াইন্দাহু রাহিলাতুহু ওয়া আলাইহা যাদুহু ওয়া ত্বামু ওয়া শারাবু, দেখে তার উট তার সামনে এবং তার খাবার পানীয় এবং কাপড় চোপড় সব সেখানে আছে, কত খুশি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা এত খুশি হয়, খুশি হয়ে সে বলে আল্লাহুম আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। এটা কিন্তু সে নিশিদ্দাতিল ফারহে, সে এটা বেখেয়ালে বলে ফেলেছে, প্রচন্ড আনন্দে। এইটা দিয়ে আবার সুফিরা বলে ওই যে আল্লাহর আন্দাজ নাই, আরে ওইখানে তো সে হুশ আছে, তাকে বলে দেওয়া হলো, তাছাড়া এখানে আল্লাহর কোনো ভুল ধরা হচ্ছে না, ওখানে আল্লাহর ভুল ধরা হচ্ছে। কাজে এই হাদিস দিয়ে আপনাকে হয়তো গোমরা করবে, বিভ্রান্ত করবে, এই লোককে বলল। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা তার হারানো উটকে ফেরত পেয়ে খাবার দাবার সহ ফেরত পাওয়ার কারণে যে পর্যন্ত খুশি হয়েছে, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতিল আব্দিল মুমিন মিন হাযা বিরাহিলাতিহি ওয়া যাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিন বান্দা যখন তওবা করে এই ব্যক্তি তার উট খাবার এবং তার সমস্ত সামানপত্র সহ ফেরত পেয়ে যা খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হন। আল্লাহ তাআলা কত খুশি হন তার জন্য, আল্লাহ রাসূল কি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। হাদিসটা মুসলিম শরীফের সহিহ হাদিস 7131 নম্বর হাদিস। এমনি ভাবে অনেক লম্বা হাদিসগুলো আছে, বলতে গেলে এক একটা হাদিস এক এক সময় চলে যায়। আবু হুরায়রা থেকে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না আব্দান আসাবা জাম্বান অরুব্বমা কল আজনাবা জাম্বান, বুখারী শরীফের এটা 7507 নম্বর হাদিস। একটা লোক গুনাহ করেছে, সে বলল রব্বি আসাবতু ফাগফিরলি, আল্লাহ আমি গুনাহ করেছি, ফাকাল রব্বি আজনাবতু, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, অফি রিওয়ায়াতিন আসাবতু, আমি অন্যায় করে ফেলেছি, ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা যখন সে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাল রাব্বুহু, আল্লাহ তাআলা বলেন তার রব বলেন আলিমা আব্দি, আমার বান্দা কি জানে তাহলে আন্নালাহু রব্বান ইয়াগফিরুজ যামবা, তার একজন রব আছেন যিনি গুনাহ করলে পাকড়াও করেন, ওয়ায়াখুযু বিহি, এবং গুনাহর জন্য তিনি তাকে পাকড়াও করবেন, আবার ক্ষমা চাইলে ক্ষমা করেন, এরকম যে তার একজন রব আছে সে কি এটা জানে? গফারতু লি আব্দি, আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মাশাআল্লাহ, লোকটা ক্ষমা পেয়ে গেল। এরপরে কয়েকদিন যে পর্যন্ত আল্লাহর মঞ্জুর ছিল সে আর কোনো গুনাহ করে নাই, সুম্মা আসাবা যাম্বান, আবার সে গুনাহ করেছে, ফাকাল রাব্বি আযনাবতু, সে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ আমি তো আবার গুনাহ করে ফেলেছি, আযনাবতু ওয়া আসাবতু আখার, আমি তো আরেকটা অন্যায় করে ফেলেছি, ফাগফিরহু, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাকালা, আল্লাহ তাআলা আবার বলেন আলিমা আব্দি আন্নালাহু রাব্বান, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে, ইয়াগফিরুজ যামবা ওয়া ইয়াখুযু বিহ, সে রব গুনাহকে পাকড়াও করে আবার গুনাহ ক্ষমা করে দেয়, মাফ চাইলে, গাফার তুলে আব্দি, আমি বান্দাকে ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মাশাআল্লাহ, এরপরে আল্লাহ তাআলা যতক্ষণ মঞ্জুর করেছেন বা যতদিন সে ওই অন্যায় করে নাই, সুম্মা আযনাবা যাম্বান, এরপরে সে আরেকটা গুনাহ করলো,
فقال ربي اصبت واذنبت ذنبا اخر الله আমি তো আরো একটা গুনাহ করে ফেলেছি আবারো গুনাহ করেছি فاغفره لي আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও فقال علم عبدي আল্লাহ তাআলা বলে আমার বান্দা কি জানে ان له ربا يغفر الذنب যে তার একজন রব আছেন যে রব তার গুনাহগুলো ক্ষমা করে দেন ওয়ায়াখুযু বিহি পার ক্ষমা না চাইলে আল্লাহ তাকে পাকড়াও করবেন গফারতু লি আব্দি আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম সালাসান তিনবার আল্লাহর রাসূলের কথাটা বললেন পরিষ্কার হয়ে গেল যে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় আল্লাহ তাআলা কি খুশি হন কোরআনের স্পষ্ট আয়াত আছে قل يا عبادي الذين اسرفوا على انفسهم হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আসরাফু মানে হচ্ছে একেবারে সীমা লঙ্ঘন করেছে সীমার থেকে বাইরে চলে গেছে কাজে ক্ষমার একটা সীমা থাকে এটা সীমার বাইরে চলে গেছে আসরাফু আলা আনফুসিহিম আল্লাহ তাআলা বলছেন আয়াতটা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না লা তাকনাতু নৈরাশ হয়ে যেও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করবেন আর যুনুবা বহুবচন সমস্ত গুনাহ এরপরে আবার বলছেন জামিআন সবগুলো একসাথে আলাদা আলাদা হবেও না জামিআন মানে সমষ্টিগতভাবে জামিআন সবগুলো গুনাহকে আল্লাহ তাআলা একবারে ক্ষমা করে দিবেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম নিশ্চয়ই আল্লাহ গম গফুর মানে ক্ষমাশীল আর রহিম দয়াশীল ক্ষমাও করবেন দয়াও করবেন খালি ক্ষমা করে ছেড়ে দিবেন না এটা সূরা জুমারের 53 নম্বর আয়াত এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবার মাধ্যমে পাক করবেন একটা আমি আলোচনা করছিলাম জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা মুমিনদেরকে পাক করে নেবেন এটা আল্লাহর ওয়াদা পাক কিভাবে করবেন পবিত্র কিভাবে করবেন এক নাম্বার বিষয় হচ্ছে তওবা ইস্তেগফারের মাধ্যমে দুই নাম্বার হচ্ছে দুনিয়াতে এই মুমিনদেরকে জুলুম নির্যাতন অত্যাচারের সম্মুখীন করবেন এরপরে সবর করার তৌফিক দিবেন সবর করে তারা আল্লাহর প্রিয় হবে পবিত্র হয়ে যাবে ওই যে আমি বলে থাকি যে স্বর্ণ যদি সুন্দরী মেয়েদের গলার হার হতে চায় তাকে আগুনে পোড়া খেতে হয় হাতুড়ির বাড়ি খেতে হয় এরপরে হার তৈরি হয় গলায় ঝুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে জান্নাত দিবেন আল্লাহর জান্নাত কি সস্তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে বেচা কিনা করেছেন জান্নাতের বিনিময়ে তবে আল্লাহর জান্নাত বড় দামি আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া আল্লাহর পণ্য দামি আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত এটা এমনি পাওয়া যাবে না আল্লাহ তাআলা বলছেন ফাকাফাস্তাজাবা লাহুম রাব্বুহুম সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিলেন আন্নি লা উদিউ আমাল আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা আমি তোমাদের কোন পুরুষ বা কোন মহিলার কোন আমলকে নষ্ট করব না কোন আমলকে নষ্ট করব না বাদুকুম মিন বাদিন তোমরা একে অপরের অংশ ফাল্লাযীনা হাজারু যারা হিজরত করেছে আও খরিজু মিন দিয়ারিহিম এবং তাদেরকে তাদের জনপদ থেকে বের করে দেওয়া হয়েছে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে ওউযু ফি সাবিলি এবং যাদেরকে আমার রাস্তার কারণে কষ্ট দেওয়া হয়েছে বিভিন্ন কষ্ট দেওয়া হয়েছে কি জন্য আমার কারণে আমার রাস্তায় চলার কারণে আজকে এটা পরিষ্কার যে আপনারা বিভিন্ন জায়গায় আমি খবর পাচ্ছি নির্যাতনের শিকার হচ্ছেন সমালোচনার শিকার হচ্ছেন কারণ কি আপনি কি অন্যায় করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন আমি নিজে এরা বলে আমাকে মাদাতে বের করে দিয়েছে আলহামদুলিল্লাহ এতে আমি কোনো কষ্ট পাই না কারণ তারা বলতে পারবে না এই লোকটা টাকা আত্মসাৎ করেছে কোনো মাদ্রাসা বলতে পারবে মোহাম্মদপুর মাদ্রাসা কিন্তু কয় মাইল হাতেনবাগ কয় মাইল হাতেনবাগের লোক যদি জানতো কোনোভাবে মানে কি করতে পারতো
খুঁজে বের করতে পারতো এই লোকটা কোন মসজিদের টাকা মেরেছে অথবা যদি মাদ্রাসাওয়ালা জানতো তাহলে কি আর সেটা ছাড়ত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ ইবাদত করেছেন আল্লাহ তাআলা যাদের দিয়ে দ্বীনের কাজ নেবেন যারা আল্লাহর আশ্রয় চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সব থেকে পবিত্র রাখেন আমাদেরকে কেউ টাকা দিতে পারে অনেক লোক আমাকে ব্যক্তিগতভাবে টাকা দেওয়ার জন্য চেষ্টা করে হুজুর আপনি কিভাবে চলেন কি করেন আমি তাদেরকে বিভিন্ন কৌশলে এড়িয়ে যাই ঠিক আছে আমি পরে বলবো বৈরবের ডাক্তার এবি সিদ্দিককে আপনারা অনেকেই শুনেছেন একদিন বাসায় আসলে দেখে ফ্রিজ নাই আপনাকে একটা ফ্রিজ কিনে দিতে চাই আমি আপনি হজ করতে যান হজ টজ করে তারপর আমি বলবো লাগবে এভাবে তাকে এড়াই দেওয়া হয়েছে একজনের নাম বললাম আর কোন এখানে লোক আছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই আজকে কেন আমাদের চাকরি যাচ্ছে কেন আমাদেরকে পুলিশ দিয়ে ঘেরাও করা হয় একটাই মাত্র কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরায়ে বুরুজে বলেছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ তাদের থেকে অন্য কোন কারণে প্রতিশোধ নেওয়া হয় নাই একটাই মাত্র কারণ যে তারা আল্লাহর উপরে ঈমান এনেছে আল্লাহকে বাদ দিয়ে যত খাজা বাবা গাজা বাবা পীর বাবা ভায়া মাধ্যম সবগুলোকে বর্জন করে শুধু আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে এই জন্যই তাদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে তাদের থেকে বদলা নেওয়া হচ্ছে প্রতিশোধ নেওয়া হচ্ছে মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়া উযু ফি সাবিলি এটা আমাদের খুশির ব্যাপার আল্লাহ বলছেন যাদেরকে আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে দুনিয়ার প্রধানমন্ত্রী যদি বলে যে আমার জন্য তোমাকে কষ্ট দেওয়া হয়েছে আসো তোমাকে আমি আশ্রয় দিচ্ছি কত খুশি হয় আর যত জুলুম নির্যাতন সহ্য করেছে রাস্তায় মার খেয়েছে বোমা খেয়েছে সব ভুলে যায় না এখানে কে বলছেন আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হাজারু যারা হিজরত করেছে উখরিজু মিন দিয়ারিহিম এবং তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে ওউযু ফি সাবিলি এবং আমার রাস্তায় চলার কারণে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে ওয়া কাতালু ওয়া কুতিলু এইটা আমাদের এখনো করতে হবে আল্লাহ বলেছেন এবং তারা লড়াই করেছে যুদ্ধ করেছে এবং তারা নিহত হয়েছে বোঝা গেল আমাদের সামনে আরো রয়ে গেছে এখনো শেষ হয় নাই ওয়া কাতালু এবং তারা যুদ্ধ করেছে ওয়া কুতিলু এবং তারা নিহত হয়েছে আল্লাহ বলছেন এবারে পরিষ্কার হয়ে গেছে পোড়াও খেয়েছে হাতুড়ির বাড়িও খেয়েছে আল্লাহ তারা কি বলছেন লাউ কাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম লামে তাকিদ নুনে তাকিদ অবশ্য অবশ্যই আমি তাদের যত অন্যায় আছে গুনাহ আছে সবগুলোকে আমি মিটিয়ে দিয়ে নিশ্চিহ্ন করে দিয়ে আমি তাদেরকে ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা আল-আনহার আমি তাদেরকে অবশ্য অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে অনেক নহর প্রবাহিত আছে তোমার এই ইটের ঘর কাঠের ঘর টিনের ঘর এইগুলো তো বের করে দাও অসুবিধা না আল্লাহ তাআলা যে ঘরে প্রবেশ করাবেন সেই ঘর কত সুন্দর ঘর আল্লাহ তাআলা এরপরে বলছেন কি সুন্দর কথা সাওয়াবাম মিন ইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান স্বরূপ পুরস্কার টাকার দুনিয়ার ওই যে 21 আগস্ট যারা মারা গেল অথবা আহত হলো তাদের পুরস্কার দিচ্ছে না এক একটা ফ্ল্যাট দিচ্ছে তো দুনিয়াতে যদি একজন নেত্রীর জন্য যারা জান দিল অথবা তার সাথে আহত হলো এদেরকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে তো আল্লাহর জন্য যারা কষ্ট করবে আল্লাহ তাদেরকে ফেলার দিবেন না আল্লাহ কি দুনিয়ার প্রধানমন্ত্রী ছো কৃপা নওয়াজবিল্লাহ আল্লাহ কি এর চেয়ে ছোট না আল্লাহ অনেক বড় আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন সাওয়াবাম মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ প্রতিদান স্বরূপ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব এবং আল্লাহর নিকট রয়েছে উত্তম পুরস্কার দুনিয়ার কোন মানুষের কাছে উত্তম পুরস্কার নেই একটা ফেলার দিল কালকে ওটা রেখেও সে মারা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পুরস্কার দিবেন যেখান থেকে তোমাকে আর কখনো বের হতে হবে না ভাইরা আমার এই জন্য মনে রাখবেন দিনের পথে চলতে গেলে কষ্ট হবে গতকালকেও এখানে অনেক ভাইরা আসছিলেন আমি শুনলাম
আমি সেই আঙ্গরপোতা দহগ্রামে গত রাতের আগের রাতে প্রোগ্রাম করেছি ইন্ডিয়ার ভিতরে, একটা করিডোর দিয়ে ঢুকে, গেট দিয়ে ঢুকে ভিতরে একটা ইউনিয়ন। সেইখানে কয়েকজন মহিলা আসলো যে ভাই আমি একটু কথা বলতে চাই, পর্দার আড়াল থেকে বেড়ার পাশে চলে আসলো, বাসের বেড়া, ঘর বাসের ঘর। মহিলারা কেঁদে দিল যে আমরা আপনার লেকচার নিয়মিত শুনি, আমরা এগুলো আমল করার কারণে এইখানে মাত্র আমরা 16-17টা পরিবার আছি যারা হকের পক্ষে চলে এসেছি, বাকি সবগুলো পীর মুরিদি মাজার ফকির এই সবগুলোতে ভরে গেছে। আমাদেরকে ওরা বিভিন্নভাবে কষ্ট দেয়, বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আমাদের জমি দখল করে নিয়ে যাচ্ছে, ওরা সব একজোট হয়ে গেছে। আমার যখন শুনতেছিলাম তখন চোখ দিয়ে পানি ঝরতে ছিল, আমার সঙ্গে যারা ছিল তাদেরও চোখ দিয়ে দেখলাম পানি পড়তেছিল। এবং ওই মহিলা আরো বলল, তার ছোট বাচ্চার সাথে ছিল, যে আপনার লেকচারে শুনি যা আপনি বলছেন সন্তানদেরকে দান করার জন্য, আমি আমার এই সন্তানগুলো আল্লাহর কাছে দান করে এদেরকে আপনি নিয়ে যান, লেখাপড়া শিখান, আমরা গরিব মানুষ হয়তো খরচ দিতে পারবো না, আমরা শুনেছি আপনার একটা মার্কাজ আছে নিয়ে যান, লেখাপড়া শিখান, এদেরকে আল্লাহর রাস্তায় মুজাহিদ বানান যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হতে পারে। কেয়ামতের সত্যিকার অর্থে আমি শহীদের মা হয়ে উঠতে পারি। সুবহানাল্লাহ, আমার চোখ দিয়ে শুনতে পানি ঝরতেছিল। বললাম, বোন তোমাদের মতো মায়ের জন্য আমি অপেক্ষা করছি, তোমাদের মতো মাদের জন্য আমাদের এই চেষ্টা। আমরা নৈরাশ নই, আমরা হতাশ নই, আমরা জানি এই যুগেও সেই আসমার মতো মহিলা, সুমাইয়ার মতো মহিলা এই যুগে এখনো আছে যারা নিজেদের সন্তানদেরকে আল্লাহর দিনের সৈনিক বানাবার জন্য দান করা শুরু করেছে। ভাইরা আমার, আপনার একটু আগেই আসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখবেন এই জমিনে মোমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি ওই আঙ্গুরপোতা দহগ্রামে আসর পরে সঙ্গী সাথীদেরকে আগে মাহফিলে পাঠাই দিয়া নিজে একটু করতে শুরু করলাম। দোকানে দেখি গরিব দোকানদার, মাল বেশি নাই, সব মিলে হয়তো 1000 টাকার মাল হবে, বিস্কুট এই সমস্ত, মোবাইলে লেকচার চলছে। আমি জিজ্ঞেস করলাম লেকচারটা কার, নাম বললো চিনে না, এটা শোনো কি জন্য, অন্য কত লেকচার আছে, এ তো সুট্টুর নাই। বললো যে ভাই এইটা শুনে আমরা ইসলাম বুঝেছি, আমরা আগে জানতাম না ইসলাম কি জিনিস, মুসলিম কাকে বলে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, লা ইলাহার অর্থটা কি এটা আমরা জানতাম না, এখান থেকে শিখেছি। আমি বললাম এই যে বক্তা উনি আজকে মাহফিল আছে, চলো তোমরা মাহফিলে যাইও আজকে। এভাবে নিজে কিছুক্ষণ দাওয়াত দিলাম, আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছিল। ভাইরা আমার, আমাদের তাওহীদের দাওয়াত শুধু বাংলাদেশে নয়, বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। এবং সাহাবায়ে কেরামদের যুগে যেরকম মায়েরা সন্তানদেরকে পেশ করত, আমি দেখতে পাচ্ছি সেরকম একজন দুজন মহিলা না, আমার সঙ্গে যারা এই দূরে দারাজে যায়, গ্রামগঞ্জে যায়, তারা জানে কত মহিলারা নিজের সন্তানকে পেশ করছে, মায়েরা সন্তানদেরকে পেশ করছে, বাবা সন্তানকে পেশ করছে যে শেখ আমাদের এই সন্তানকে নিয়ে যান, আপনার কাছে থাকুক, লেখাপড়া শিখুক। এবং তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বাত্মক জিহাদ করে যেন শহীদ হতে পারে, আমাদের কোন দাবি নাই। আমরা এই সন্তানের কামাই খাওয়ার অপেক্ষা করছি না, কিয়ামতের মাঠে যেন একজন শহীদের মা হয়ে, একজন শহীদের বাপ হয়ে, একজন শহীদের বোন হয়ে উঠতে পারে, আমাদের জন্য সেই ব্যবস্থা করে দাও। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার গলি দিয়ে যাচ্ছিলেন, দেখতে পাচ্ছেন সুমাইয়াকে নির্যাতন করা হচ্ছে, সুমাইয়ার স্বামী ইয়াসেরকে নির্যাতন করা হচ্ছে, আম্মারকে নির্যাতন করা হচ্ছে। ভাইরা আমার, কেমন নির্যাতন! ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবীদেরকে বললেন, আচ্ছা মক্কার মুহাজিররা, তোমরা দিনের জন্য যে কষ্ট করেছো একটু বলো তো, আজকে একটু এটা শুনতে চাই আমি। একজন সাহাবীকে বলার দরকার নাই, পিঠের কাপড় খুলে দিলেন, বড় বড় গর্ত। ওমর বিন খাত্তাব জিজ্ঞেস করলেন, এগুলো কিসের গর্ত? এগুলো হচ্ছে মক্কার লোকেরা জ্বলন্ত আঙ্গার নিচে রেখে দুপুরের রৌদ্রে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রাখত, পুড়ে গলে গিয়ে শরীরের চর্বি আর রক্ত দিয়ে ভিজে গিয়ে আঙ্গার নিভে যেত, সেই গর্তগুলো এইভাবে হয়েছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখে যাচ্ছেন আর বলছেন সাবরানিয়া আল ইয়াসির সাবরানিয়া আল ইয়াসির, হে ইয়াসিরের পরিবার তোমরা সবর করো তোমরা সবর করো, আল্লাহ তাআলা তোমাদের এই কারণে হয়তো আল্লাহ তাআলা জাযা দান করবেন। জেনে রাখবেন একটা বড় বিল্ডিং দাঁড়াতে হলে মানুষ দেখে পাঁচতলা দশতলা বিল্ডিং গুলো দেখে, নিচে পিলার আছে ফাউন্ডেশন আছে এগুলোকে দেখা যায়। ঠিক এরকম ভাবে আল্লাহর দিনের জন্য ওই লোকগুলো হচ্ছে পিলার, ওই লোকগুলো হচ্ছে সেই মাটির নিচের ফাউন্ডেশন। এই জমিনেও সেই সাহাবায়ে কেরামদের আদর্শ আদর্শবান, আম্মার ইবনে ইয়াসিরের মতো, সুমাইয়ার মতো, এরকম বিলালের মতো একদল মুসলিমের দরকার, যারা তাওহীদের কথা বলে, শিরিক আর বিদআতের বিরুদ্ধে কথা বলে, পীর ফকির আর মাজারের বিরুদ্ধে কথা বলে, শুধু একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করে, রাসূলের তরিকার দিকে আহ্বান করে, শত জুলুম নির্যাতন সহ্য করবে, জীবন দিবে, তারপরেও তারা ভয় পাবে না, এই রকম মুমিন যারা হবে আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার ব্যবস্থা করেছে। আর সেই লোকগুলো আপনাকে আমাকে হতে হবে, সেই লোকগুলো আসমান থেকে ফেরেশতা নেমে আসবে না, এই জন্য আমাদের কষ্টের জন্য তৈরি হতে হবে। এই জন্য বলছিলাম আল্লাহ পবিত্র করবেন কিসের মাধ্যমে, আর একটা বিষয় বলা হলো যেটা কোরআনের আলে ইমরানের 195 নম্বর আয়াতে পরিষ্কার করে হয়েছে, আল্লাহ বলেছে অবশ্যই আমি তাদেরকে তাদের গুনাহগুলোকে মিটিয়ে দিব এবং তাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। তিন নম্বর যে বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র করবেন সেটা হচ্ছে সূরা আম্বিয়ার 38 নম্বর আয়াত থেকে 90 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আছে। আল্লাহ তাআলা অনেক নবীদের নাম এখানে উল্লেখ করেছেন, ওয়া আইয়ুব ইজ নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেছেন আইয়ুবের আলোচনা যখন তিনি বিপদগ্রস্ত অসুখ বিসুখের দ্বারা আল্লাহ পবিত্র করবেন, অসুস্থ হয়ে পড়লেন, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, তিনি এজন্য তাবিজ কবজের দিকে যান নাই, কোন বাজার ওদের কাছেও যান নাই, তিনি বলেন আন্নি মাসসানিয়া যুররু নাদা রাব্বাহু, তিনি তার রবকে ডাকলেন আন্নি মাসসানিয়া যুররু, আল্লাহ আমি তো বিপদে পড়েছি কষ্টে পতিত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো বড় দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ফাকাশাফনা মা বিহি মিন যুররিন, আমি তার যে দুঃখ কষ্ট ছিল বিপদ ছিল তা আমি দূর করে দিলাম, তার আগের যে সমস্ত সম্পদ ছিল পরিবার ছিল সবগুলো আমি ফেরত দিলাম। কুফাররা মজাক করত, আইব আলাইহিসসালাম ধনী ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন, গরু ছাগল উট দুম্ব ওই সময় যা ছিল সবই ছিল, স্ত্রীও ছিল সুন্দর সুন্দর স্ত্রী, সন্তান ছিল। কুফাররা মজাক করতে লাগলো, ওনার তো সব আছে আমাদের কি আছে, অনেক গরিবের এরকম বলে এখনো। আল্লাহ তাআলা এই জন্য ইব্রাহিম আইয়ুব আলাইহিসসালামের সবগুলো নিয়ে গেলেন, সুন্দর শরীর ছিল, ওরা বলতো এখন তো তার দেহটা ভালো আছে, আল্লাহ তাআলা ওটাকেও রোগাক্রান্ত করে দিলেন। এই রকম যখন বিপদে পড়লেন তারপরেও তিনি তার রবকে ভুলে যান নাই, তিনি প্রার্থনা করছেন, ওয়া নাযিদ নাদা রাব্বাহু, তিনি তার রবকে ডাকলেন আন্নি মাসসানিয়া যুররু, আমার বিপদ স্পর্শ করেছে দুঃখ কষ্টে পড়েছি, ওয়ান্তা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি তো সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম, ফাকাশাফনা মা বিহি মিন যুররিন, আমি তার যত দুঃখ কষ্ট ছিল সব দূর করে দিলাম, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা বলেন তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম, সব ফেরত দেওয়া হলো, এবং শুধু ফেরত দিলাম না, আগে যা ছিল তার মতো আরো ডবল তাকে দেওয়া হলো। আল্লাহ তাআলা এরপরে বলছেন রাহমাতাম মিন ইনদিনা, এই সবগুলো ছিল আমার পক্ষ থেকে রহমত স্বরূপ, ওয়া যিকরা লিল আবিদিন, এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ, যারা ইবাদত করে আল্লাহর গোলামি করে তাদের জন্য উপদেশ স্বরূপ যে তোমাদেরকে এরকম ডবল দেওয়া হবে। তোমাদের চাকরি একটা গেলে কি হবে, আল্লাহর কাছে চাকরি আছে না, এখন আমরা স্বাধীন, আমাকে এখন অনেকে আমার কোনো চিন্তা নেই, তাহলে সবগুলো কার জন্য, আল্লাহ
আর এখন ভালো আছে, এখন স্বাধীন জায়গায় খুতবা দিচ্ছে। এরকম ভাবে কোন তাগুতের গোলামি করা লাগে না। এটা পরিষ্কার যে বর্তমান যুগে আমি সব বলছিলাম বেশিরভাগ মসজিদগুলো তাগুতের দখলে। এই মসজিদগুলোতে সালাত কিরকম আদায় হবে সে নিয়েও চিন্তার ব্যাপার আছে। যাই হোক, কারণ মসজিদে জেরার যেগুলো সেগুলোতে নামাজ হয় না, যেগুলোর মধ্যে কোরআনের কথা বলা যাবে না, হাদিসের কথা বলা যাবে না, তাদের মর্জি মোতাবেক যেগুলোতে তাদের আপত্তি নেই সেইগুলো বলা যাবে, আর যেইগুলোতে আপত্তি সেগুলো বলা যাবে না। এই রকম মসজিদগুলো মসজিদে জেরার বলে আখ্যায়িত করা হবে, এখানে নামাজও পড়া যাবে না, আল্লাহর কালাম যেখানে পড়া যাবে না, আল্লাহর কথা বলা যাবে না, নামাজ পড়া যাবে? কিসের মসজিদ? এই জন্য মনে রাখতে হবে, ওরকম সিনেমা হলেও তো কোরআন পড়ে। যে কারি ওবায়দুল্লাহ সংসদে উদ্বোধনের সময় দেখেন না কোরআন পড়ে, উনি কোরআনের আয়াত পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এইখান থেকে আয়াত পড়লেন। আরবিতে পড়লে সমস্যা ছিল না, কিন্তু নিয়ম তো ওখানে বাংলায় অনুবাদ করতে হয়। আবার যতটুকু পড়ে অতটুকুর অনুবাদ করে, যখনই উনি অনুবাদ করেন, হে ইমান ভারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে বর্জন করো যদি মমিন হয়ে থাকো, ফাইল্লাম তাফালু যদি তোমরা সুদ না বর্জন করো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও। উনি তো তেলাওয়াত শেষ করে চলে গেছেন, একজন সাংসদ দাঁড়িয়ে বলেছিলেন, মহাপবিত্র নাকি পবিত্র সংসদে না মহান সংসদে কেন এই আয়াত পড়া হলো? তার মানে অন্য আয়াত পড়লে আপত্তি ছিল না, এই আয়াত পড়ার কারণে আপত্তি আসলো। এইরকম তো বুশের দরবারে অনেক ক্ষেত্রে আপত্তি নাই, আমেরিকার হোয়াইট হাউসে প্রতি বছর রমজানের প্রথম রোজায় মুসলমানদের সম্মানে ইফতার মাহফিল দেওয়া হয়, ঠিক কিনা? আর সেই ইফতার পার্টিতে এদেশের পর্যন্ত অনেক আলেমরা গিয়ে ইফতার খেয়ে এসেছেন। বোঝা গেল এই রোজা রাখা বা নামাজ পড়া বা এরকম ভাবে মিষ্টি মিষ্টি সুন্নাত মিলাদ পড়া, মিলাদ পরে মিষ্টি খাওয়া, এসব ক্ষেত্রে কুফফারদের কোন আপত্তি নাই। কুফফারদের আপত্তি আছে যখন আপনি ওদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলবেন, যখন আপনি কাশ্মীরি মুসলমানদের পক্ষে কথা বলবেন, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলবেন, ইরাকের মুসলমানদের পক্ষে কথা বলবেন, বাইতুল মুকাদ্দাস মুক্ত করার পক্ষে কথা বলবেন, তখনই কুফফাররা এদের বিরুদ্ধে লেগে যাবে, এদেরকে নানান ভাবে এদের বিরুদ্ধে চক্রান্ত করবে, এদেরকে অপবাদ দিবে, ষড়যন্ত্র করবে, এদেরকে উৎখাত করবে, বাড়ি থেকে ঘর থেকে চাকরি থেকে সব জায়গা থেকে তাদেরকে বহিষ্কার করাবে, ঠিক কিনা? এরা আমার, এই জন্য আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো আসলে সবাই কেবল পাশ কাটাইয়া যায়, এটা পরিষ্কার। তাবলিগদারাও লা ইলাহার দাওয়াত দেয়, কুফফারদের কোনো আপত্তি নাই। কেন নাই জানেন আপনারা? কারণ হচ্ছে এই, তারা হয়তো আসমানের উপরের কথা বলে, নইলে মাটির তলের কথা বলে, উপরের কথা আর বলা নাই। এরকম ভাবে পীর সাহেবরা খানকায় বসে জিকির করুক, অসুবিধা নাই, কোনো আপত্তি নাই। মুজাহিদ কমিটি আছে বাংলাদেশে, প্রায় মসজিদে দেখা যায় মুজাহিদ কমিটি, শয়তানদের কোনো নিয়ে চিন্তা নাই, কারণ কুফফাররা জানে এই মুজাহিদ আমাদের জন্য কোনো আশঙ্কাজনক না। এই মুজাহিদ কখনো আফগানিস্তানে যুদ্ধ করতে যাবে না, এই মুজাহিদ কখনো কাশ্মীরে যুদ্ধ করবে না, এই মুজাহিদ কোনো ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য যুদ্ধ করবে না, এই মুজাহিদ এরা মুসলমানদেরকে আরো ফিরাইয়া দেয়। এই মুহূর্তে আমাদের শক্তি দুর্বল, আমাদের কি আছে? ওদের কাছে অস্ত্র আছে। এরকম ভাবে আমি বলি, আজকে যে কুফফারদের শক্তি, দাজ্জাল যখন আসবে দাজ্জালের শক্তি এর চেয়ে বেশি হবে না কম হবে? দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে না তাবলিগের দাওয়াত হবে? পরিষ্কার বিষয়, আজকে যারা কুফফারদের শক্তি দেখে ভয় পাচ্ছ, আজকে যারা কুফফারদের অস্ত্র দেখে ভয় পাচ্ছ আর বিভিন্ন কৌশল অবলম্বন করছ, আমি নিশ্চিত যে তারা দাজ্জালের শক্তি দেখে, দাজ্জালের জনবল দেখে, দাজ্জালের শক্তি দেখে
এই লোকগুলো তখন দলে দলে দাজ্জালের দলে গিয়ে যোগ দেবে, ঠিক কিনা? দাজ্জালকে আল্লাহ বলে স্বীকার করে নিবে। আর যারা আজকে মুসলমান কুফফারদের শক্তিকে ভয় করে না, কাফেরদের অস্ত্রকে ভয় করে না, কোন কাফেরের চক্রাঙ্গানিকে পরোয়া করে না, তাদের কোন বাড়ি ঘর চাকরি কোন পরোয়া করে না, যারা কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, ইনশাআল্লাহ দাজ্জালের সঙ্গে সেই লোকগুলো যুদ্ধ করবে। ভাইরা আমার, এজন্যই পরিষ্কার হয়ে গেছে আল্লাহ তাআলা বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, এরপরে বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। ইসমাঈল, ইদ্রিস, যুলকিফল, এরা সকলেই ছিল অটল ধৈর্যশীল। এরা দিনের পথে বাধা গুলতে এসেছে, কেউ টলে যায় নাই। আমাদেরকেও মনে রাখতে হবে, বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে, আমি তখন একাই রইব কর্তব্য সাধিতে, আমাকে স্থির থাকতে হবে। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে যখন সব সাহাবি পর্যন্ত এলোমেলো হয়ে গেলেন কাফেরদের প্রচন্ড আক্রমণে, আল্লাহর নবী কি পালিয়েছিলেন? না। আল্লাহর নবী উঠে ডাক দেন, আতালো ইবাদাল্লাহ, আল্লাহর বান্দার আমার কাছে চলে আসো, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। আল্লাহর নবী পালান নাই, একা সামনে চলেছেন আর বলেছেন আনান নবী লা কাযিব আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, এই বলে সামনে চলছেন। এরপরে সাহাবায়ে কেরাম আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে মুসলমানদের সবচেয়ে বেশি গনিমতের মাল পেয়েছিল, বিজয় আসলো। অথচ এই যুদ্ধে প্রথমে মার খাইলো, কেন মার খাইলো জানেন? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহু আকবার। আজকে যারা বলে আমাদের জনশক্তি নাই, অস্ত্র নাই, এই লোকগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবার জন্য ওই হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, মুসলমানরা বলাবলি করতে লাগলেন এই যুদ্ধে আমরা সংখ্যা কমের কারণে আর পরাজিত হব না, আমাদের সংখ্যা আজকে অনেক বেশি। যেহেতু মুসলমান যুদ্ধ করে কার উপর ঈমান রেখে, এখন সংখ্যার বিষয়টা চলে আসলো, আল্লাহ এটা বরদাস্ত হয় নাই। এই জন্য যুদ্ধের ময়দানে নামার সঙ্গে সঙ্গে কুফররা এমন হামলা করলো, প্রচন্ড আক্রমণ করলো, সব মুসলমান এলোমেলো হয়ে এদিক সেদিক ছড়ে গেল, আল্লাহর নবী একা পড়ে গেলেন। শয়তান খবর ছড়াই দিল মোহাম্মদ মরে গেছে, এই জন্য সাহাবায়ে কেরাম দুই ভাগ হয়ে গেলেন, একদল মরণপণ যুদ্ধ করতে লাগলেন আর একদল পালাই চলে গেছে। যখন সংখ্যার শক্তি দুর্বল হয়ে গেল, সংখ্যার উপর এখন আর কোনো ভরসা নাই, অস্ত্রের উপর ভরসা নাই, ভরসা চলে গেল সম্পূর্ণ আল্লাহর উপরে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে পরিষ্কার বলেছেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন, সূরা তাওবার 25 নম্বর আয়াতে আছে বিষয়টা। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক জায়গায় বিজয় দান করেছেন, সাহায্য করেছেন। ওয়া ইয়াউমা হুনাইনিন, এবং বিশেষভাবে হুনাইনের দিন, হুনাইনের যুদ্ধের দিন, ইদ আজাবাতকুম কাসরাতুকুম, আজাবাতকুম তোমাদেরকে আনন্দিত করেছিল, খুশি করেছিল, কাসরাতুকুম তোমাদের সংখ্যা আধিক্যতা, আমাদের দলে আজকে ভারী আছি, অনেক লোক আমাদের পরাজয় করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ফালাম তুগনি আনকুম শাইআ, তোমাদের এই সংখ্যা গরিষ্ঠতা তোমাদের কোনো উপকারে আসলো না, অতাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, বরং জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল, তোমাদের পালাবার জায়গাও ছিল না। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা সবাই পিঠ প্রদর্শন করে, পৃষ্ঠ প্রদর্শন করে পালাচ্ছিলে। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, এরপরে যখন তোমাদের সংখ্যা আধিক্যতার গৌরব ধ্বংস হয়ে গেল, অস্ত্রের গৌরব ধ্বংস হয়ে গেল, জনবলের গৌরব শেষ হয়ে গেল, এরপরে আল্লাহ তাআলা তোমাদের উপরে সাকিনা নাযিল করলেন, প্রশান্তি দিলেন, আলা রাসূলিহি, রাসূলের উপরে, ওয়া আলাল মুমিনিন, এবং মুমিনদের উপরে, ওয়া আনজালা জুনুদাল লাম তারাহা, এরপরে আল্লাহ তাআলা এমন সেনা দল পাঠালেন যা তোমরা দেখো নাই, জুনুদাল লাম তারাহা, ওয়া আযাবাল্লাযিনা কাফারু, এরপরে আল্লাহ তাআলা কাফেরদেরকে কঠিন শাস্তি দিলেন, ধ্বংস করে দিলেন, ওয়াদালিকা জাযাউল কাফিরিন, আর এটাই হচ্ছে কাফেরদের পাওনা শাস্তি। খালি তোমরা একটু দাঁড়াও, আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে কাফেরদের পাওনা শাস্তি চুকিয়ে দিবেন। ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াজান্নুন জুননুন,
ইউনুস আলাইহিস সালাম এক নাম, তিনিও মাছের পেটে চলে গেলেন। কোরআন বলছে ফানাদা ফিজ জুলমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। কয়ে যে খতম ইউনুস পাওয়া গেছে, খতম ইউনুস পাওয়া গেছে, এটা কি খতম পড়ার জন্য? দেখি সোয়া লাখ পড়ার কথা বলছে এখানে। ইউনুস সালাম কয়বার পড়েছেন? সোয়া লক্ষ বার পড়েছেন, 75,000 বার পড়েছেন। কোন প্রমাণ আছে? এটা দিয়ে খতম বানাইলো, তসবি টানো আর খতম পড়ো। এগুলো মনে রাখতে হবে, এই আয়াতগুলো খতম পড়ার জন্য নয়, এগুলো মুমিনদেরকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন। যেভাবে এক একজন নবী পর্যন্ত বিপদে পড়েছেন, তোমাদেরকেও বিপদে পড়তে হবে। তারা বিপদে দুঃখে কষ্টে যেভাবে আল্লাহর রাস্তা ছেড়ে দেন নাই, বরং আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। তোমাদের উপরও যত জুলুম আসুক, নির্যাতন আসুক, বিপদ আসুক, দুঃখ কষ্ট আসুক, তোমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর সাহায্য কামনা করতে হবে। সেজন্য এগুলো আলোচনা করেছেন। একজন আর দুজন নবীর কাহিনী এখানে, একটা এখানে 83 থেকে 90 নম্বর আছে, 7 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো নবীর কাহিনী বর্ণনা করেছেন। এরপরে বলছেন জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين। তিনি বলেন আল্লাহ তুমি আমাকে একা রেখো না, সন্তান ছিল না। আল্লাহ তারা দেখাইলেন সন্তানও চাবো কার কাছে। লা তাজারনি ফরদান, তুমি আমাকে একাকে ছেড়ে দিও না। وأنت خير الوارثين, তুমি তো সবচেয়ে উত্তম ওয়ারিস দানকারী। এবারে আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকেও সাড়া দিলাম। ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তাকে ইয়াহইয়া দান করলাম। এরকম ভাবে আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াসলাহনা লাহু যাওজাহু ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খাইরাত, আমি তার স্ত্রীকেও সেজন্য যোগ্য বানিয়ে দিলাম, সন্তান ধারণ করার জন্য যে যোগ্যতা দরকার তাও তৈরি করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খাইরাত, এই সব নবীরা, এই সব আল্লাহওয়ালা লোকেরা সব সময় প্রতিযোগিতা করতেন ন্যাক আমল করার জন্য, কে কার চেয়ে বেশি ন্যাক আমল করতে পারে। দুনিয়ার সম্পত্তির জন্য না, নামের জন্য না। আমার ভাইয়েরা, এইগুলো আল্লাহ তাআলা শোনাচ্ছেন আমাদেরকে, আমরাও যাতে করে এই নবীদের মতো ন্যাক আমলের জন্য প্রতিযোগিতা করি, কে কার চেয়ে বেশি করতে পারে। ওয়াইয়াদউনানা রাগাবাম ওয়া রাহাবা ওয়াকানু লানা খাশিঈন। আল্লাহু আকবার। আফগানিস্তানের যুদ্ধে সম্পর্কে জানা যায় কুফফাররা দুইজনকে ধরে চরম নির্যাতন করছে, আর যত নির্যাতন হচ্ছে সে খুশিতে আল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নির্যাতনের সঙ্গে নখ উপড়ে ফেলেছে, জিবা কেটে দিয়েছে, শরীরগুলো কারেন্টের হিট দিয়েছে, এরপরও সে বলে আলহামদুলিল্লাহ। কুফফাররা জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ বলছে কি জন্য? কাজে আমরা দুইজন দোস্ত প্রতিযোগিতায় নেমেছিলাম যে কে কার চেয়ে বেশি ন্যাক আমল করতে পারি। আমার মনে হয় এই প্রতিযোগিতায় আমাকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, এত নির্যাতন বোধহয় আমার ওই বন্ধুকে করা হচ্ছে না, আমি তার চেয়ে ফার্স্ট হয়ে গেছি, সেজন্য আলহামদুলিল্লাহ বলছি। কুফফাররা বলল না তুমি ফার্স্ট হতে পারো নাই, তোমার ওই বন্ধুকে তোমার চেয়ে আরো বেশি শাস্তি দেওয়া হচ্ছে এবং তিনিও তোমার মতো ওই আলহামদুলিল্লাহ বলছে, ভাই একই উত্তর দিয়েছে। এই যুগেও আছে এরকম। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খাইরাত, তারা প্রতিযোগিতা করত নেক আমল করার ময়দানে। ওয়াইয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা, এবং তারা আমার কাছে আশা এবং ভয় নিয়ে দোয়া করত, জান্নাতকে পাওয়ার জন্য আশা করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য রাগাবান ওয়া রাহাবান, তারা জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আশা এবং ভয়ের সাথে দোয়া করত। পীর সুফিদের কাছে যান, জান্নাত আর জাহান্নামের জন্য, জান্নাত থেকে বাঁচার জন্য, পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা জায়েজ নাই, দোয়া করবে আল্লাহ খুশি করার জন্য। নবীর চেয়ে বড় বুজুর্গ, কথাটা সুন্দর কথা, শুনলে মানুষ পাগল হয়ে যাবে, আর এই কারণে অশিক্ষিত লোকেরা পাগল হয়ে যায় ওদের কথায়। কি সুন্দর কথা, আমি জান্নাত চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই না, আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে খুশি হয় তো জাহান্নাম বসে আল্লাহর সন্তুষ্টি পেলে চলবে। কি বুজুর্গ বলে না সুফির এই কথাগুলো, ওদের বইতে লেখা আছে। নবীর চেয়েও বড় বুজুর্গ, আল্লাহর সন্তুষ্টি কি জাহান্নামে থাকবে? জাহান্নাম কি সন্তুষ্টির জায়গা না গজবের জায়গা?
তুমি জাহান্নামীকে কিসে সন্তুষ্টি চাচ্ছ? আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি এবং জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, আমি তোমার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে আমি তোমার কাছে পানা চাই, নবীর দোয়া এটা। ওনারা নবীর চেয়ে বড় বুজুর্গ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইয়াদউনানা রাগাবান ওয়া রাহবা, এবং তার রাগাবান মানে জান্নাতের আশা নিয়ে আর রাহবান মানে জাহান্নামের ভয় নিয়ে তারা আমার কাছে দোয়া করে, দোয়াও করতে হবে। ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা সকলেই আমার কাছে বিনয়ী ছিল। এরকম ভাবে একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে অনেক সময় লেগে গেল, আরো অনেকগুলো বিষয় রয়ে গেছে এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াত হাদিসে আছে, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু, মুসলিমের জীবনে কোন মুসিবত কোন দুঃখ আসে না, তবে যখনই আসে ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু, আল্লাহ তাআলা সেই বিপদের মাধ্যমে তার গুনাহকে মিটিয়ে দেন। হাত্তা শাওকাতা ইউসাকুহা, এমন কি যদি রাস্তায় চলতে গিয়ে মুমিনের পায়ে একটা কাটাবিদ্ধ হয়, এই কাটাবিদ্ধ হওয়ার দ্বারাও তার গুনাহ মিটে যায়। হাদিসটা সহিহ বুখারী হাদিস 5640 নম্বর হাদিস। আবু দাউদে আরেকটা হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতান, আল্লাহ তাআলা কোন ব্যক্তির কোন বিশেষ আমলে খুশি হয়ে যান, তার জন্য একটা বড় দরজা রেখে দেন, এই পর্যন্ত তাকে উঠানো হবে, কিন্তু আমল দ্বারা সে বন্ধু উঠতে পারে নাই। লাম ইয়াবলুগহু লাম ইয়াবলুগহা বিআমালিহি, সে নিজের আমল দিয়ে সেই পর্যন্ত পৌঁছতে পারে নাই। ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, আল্লাহ তাআলা তখন তাকে তার শারীরিক ভাবে অথবা মালের মাধ্যমে অথবা তার সন্তানের মাধ্যমে কোন বিপদগ্রস্ত করেন, পরীক্ষার সম্মুখীন করেন, ক্ষতিগ্রস্ত করেন। সুম্মা সাব্বারাহু আলা যালিক, এরপরে আল্লাহ তাআলা তাকে ওই বিষয়ে সবর করার তৌফিক দান করেন। হাত্তা ইউবলিগাহু আল মানজিলাতা আল্লাতি সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, এইভাবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে পূর্বে যে মানজিল যে মর্যাদা নির্ধারণ করা হয়েছে সেই পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দেন। সুতরাং আমাদের দুনিয়াতে বিপদ আপদ মুসিবত যতই আসুক, এ হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল, একটা কাটাবিদ্ধ হলে পর্যন্ত তার বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? আযাব দিবেন, সওয়াব দিবেন। এজন্য এটা আমাদের রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা মুমিনদেরকে পাক করবেন, চার নাম্বার হচ্ছে নেক আমল এবং সৎ কাজের মাধ্যমে, এর মাধ্যমে পাক হবে। কোরআনুল কারীমের সূরা হুদের 114 নম্বরাতে আছে, ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই ভালো কাজ আমলে সালেহ মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়, নেক আমল বদ আমলকে মিটিয়ে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, আল্লাহ বলছেন এটি উপদেশ গ্রহণকারীর জন্য উপদেশ। এরকম ভাবে আল্লাহ তাআলা সূরা আহজাবের 16 নম্বরাতে বলছেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, আল্লাহ বলছেন তাদের যত নেক আমল আছে আমি এগুলোকে কবুল করি। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, আর তাদের যতগুলো গুনাহ আছে আমি সবগুলোকে ক্ষমা করে দেই, তা আমি মাফ করে দেই। এরকম ভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে পাক করবেন। পাঁচ নম্বর আছে কবরে আযাব অথবা জাহান্নামে কিছু শাস্তি প্রদান করার মাধ্যমে। এখানে অনেক সুন্দর সুন্দর হাদিস আছে, আমরা ইনশাআল্লাহ সুযোগ হলে আগামী জুমায় আবার আলোচনা করব। আমাদের আলোচনা হচ্ছিল আল্লাহ তাআলা মুমিনদের জন্য কোরআনে অনেকগুলো ওয়াদা করেছেন, তার মধ্যে 25টা ওয়াদা গুরুত্বপূর্ণ, সেই ধারাবাহিকভাবে 25টা ওয়াদা নিয়ে আমরা আলোচনা করছি। আজকে ছিল অষ্টম নাম্বার ওয়াদা, আল্লাহ তাআলা মুমিনদেরকে মুমিনদের মন্দগুণকে ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাত পবিত্র জায়গা, পবিত্র জায়গায় অপবিত্র কিছু ঢুকতে পারবে না, সেই জন্য আল্লাহ তাআলা পবিত্র করবেন। কিভাবে পবিত্র করবেন তার কিছু আলোচনা করা হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকেও সেরকম পুত পবিত্র হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর পবিত্র জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।